السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين شمانتو درشق مندلي Universal بشان استوديو تكي আপনাদের মোবারকবাদ জানিয়ে আজকের এই পর্বের আলোচনা শুরু করছি আমরা ইতিপূর্বে কয়েকটি পর্বে একজন মমিনের নৈতিক চরিত্রের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা করেছি আজকের এই পর্বে একজন মমিনের জীবনের জন্য অত্যন্ত বরকতময় অত্যন্ত ফজিলতময় একটি বিষয়ে আমরা আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ বিষয়টি হল আহমেয়াতুল হাজ ওয়াল ওমরা অর্থাৎ ইসলামে হজ এবং ওমরার গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শকমণ্ডলী আমরা সকলে জানি হজ এবং ওমরা ইসলামের গুরুত্বপূর্ণ দুইটি এবাদত তন্মধ্যে হজ যে এবাদতটি এটি ইসলামের পাঁচটি আরকানের মধ্যে পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো হাজিল বাইদ আল্লাহ তালার গড়ের বাইতুল্লার হজ সম্পাদন করা আল্লাহ রসুল সাল্লা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে إرشاد كرّن بني الإسلام على خمس شهادة الله لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت الله رسول صلى الله عليه وسلم إرشاد كرّن بني الإسلام على خمس إسلام فاشتي ভিত্তির উপর স্তম্ভের উপর প্রতিষ্ঠিত হয়েছে তন্মধ্যে প্রথমটি হল শাহাদাতে আল্লাহ ইলাহ ওয়া আন্না মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবান তালা সাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই এবং মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আল্লাহ সুবান তালা রসুল ওয়া এক দ্বিতীয় যেই রোকনটি সেটি হল সলা কায়েম করা নামাজ কায়েম করা ইতা ইজ জাকা তৃতীয় যেই রোকনটি সেটি হলো জাকাত আদায় করা চতুর্থ যেই রোকণটি সেটি হলো কোন কোনো হাদিসে সাওমের রমাদান রমাদানের সিয়াম আগে এসেছে চতুর্থ হিসাবে এসেছে আবার কোনো কোনো হাদিসে ওয়া হজ্জুল বাইত আল্লাহর ঘরের হজ সম্পাদন করা এটি চতুর্থ রোকণ হিসাবে এসেছে আর পঞ্চম যে রোকণটি সেটি হলো সাওমের রমাদান রমাদান মাসের সিয়াম পালন করা ইসলামের এই পাঁচটি আরকানের মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আরকান হল আল্লাহ সুবানো তাল্লার গড় বাইতুল্লাহর হস সম্পাদন করা আল্লাহ সুবানতাল্লাহ কোরআনে কারিমে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের গড়কে বাইতুল্লাহকে মোবারক হিসাবে বরকতময় হিসাবে উল্লেখ করেছেন এবং এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেই গটটি মানুষের জন্য তৈরি করেছেন সেই গটটি হল বাইতুল্লাহ আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের গড় মসজিদে হারাম এইজন্য আল্লাহ আল্লাহরব্দলা আলামিন কোরআনে কারিমের মধ্যে এর সাৎ করেন ইন্না আউয়াল বাইতুমবদি আলিনা সিলাল্লাদি বিভক্ত মোবারক ওয়াহুদাল্লা আলামিন ফি হিয়া ইয়াতুম বাইয়া না তুম্মকাম ই বরহিম ওয়ামান দাখালাহু কানা আমিনা আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইন্না বাইতে আলী পৃথিবীর মানুষের জন্য সর্বপ্রথম আল্লাহ রব্লা আলমিন যেই গড়টি তৈরি করেন সেটি হলো লাল্লাদি বিবাক্কাতা সেটি বাক্কা নগরীতে তথা মক্কা নগরীতে যেই গড়টি আল্লাহ রব্লা আলমিনের অবস্থিত এটি হলো পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ রব্বুল্লাহ আলমিনের তৈরীকৃত ঘর আল্লাহ পাক বলেন এই ঘরটি এমন একটি ঘর যেখানে মোবারকান যে ঘরের মধ্যে বরকত নিহিত আছে যে ঘরটি বরকতময় এটি মোবারক ওয়া ওয়াহুদাল্ল আলমিন এবং এটি সমগ্র বিশ্বজাহানের জন্য সমগ্র বিশ্ববাসীর জন্য এটি একটি হেদায়েতের কেন্দ্রস্থল আল্লাহ সবানতলা এখানে আল্লাহর ঘরের দুইটি ফজিলত দুইটি বরকত আল্লাপাক এখানে উল্লেখ করেছেন একটি হলো মোবার আকান এই গড়টি একটি বরকতময় গড় এই গড় থেকে বরকত হাসিল করার বড় মাধ্যম হল আল্লাহ রব্বাল আলমিনের ঘরের তাওয়াফ করা আল্লাহর ঘরের চতুর্দিকে দিকে তাওয়াফের মাধ্যমে এই গত থেকে বরকত হাসিল করা যায় এই জন্য নবী সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন মন্তফা বিল ওয়াসাল্লা ওয়াসল্লা রা কান কানাকা আতাকে রাকাবাহ। নবী সরোসরাম বলেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ঘরের চতুর্দিকে তাওয়াপ করল ওয়াসল্লা রাকা কা তাইন তাওয়াফের পর দুই রাকাত সলাত আদায় করল কানাকা আল্লাহ আল্লাপাক তাকে একটি গোলাম আজাদ করার সমান আল্লাপাক তাকে সবাব দান করবেন সোহান আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ঘর এক একবার যদি কোনো মুসলিম কোনো মমিন তাওয়াফ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে এক একটি গোলাম আজাদ করার ফজিলত সওয়াব পাক দান করেন তাহলে এই ঘর যত বেশি তাওয়াফ করা হবে তত বেশি আল্লাহ রব্বুল্লাহ আলমিন বরকত দান করবেন ফজিলত দান করবেন সওয়াব দান করবেন এবং এই ঘরের তাওয়াফ গুনামাফের একটি বড় কারণ গুনামাফের বড় একটি মাধ্যম যত বেশি আল্লাহ রব্লা আলমিনের ঘরের তাওয়াপ করা হবে তত বেশি গুনা আল্লাহ সবানতলা ক্ষমা করে দিবেন এবং এই ঘরের তাওয়াফ একটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় আল্লাহর ঘরের তাওয়াপের সময় আল্লাহর বান্দাগণ যে দোয়া করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই দোয়াগুলো কবুল করেন এটি একটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ স্থান এবং সাথে সাথে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ওয়াহুদাল্ল আলমিন সমগ্র বিশ্ব বিশ্ব থেকে সারা পৃথিবী থেকে যত মানুষ এখানে আসবেন আল্লাপাক তাদের জন্য এই বায়তুল্লাহর মধ্যে হেদায়েতও রেখে দিয়েছেন এখান থেকে তারা হেদায়েত নিয়ে সারা পৃথিবীতে যাবে অর্থাৎ এই তাওয়াফের পরে আল্লাহর গড়ে উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সেরাত মুস্তাকিমের হেদায়েত দেওয়ার ব্যবস্থা করবেন আল্লাপাক তাদের অন্তরকে পরিবর্তন করে দিবেন এবং তাদের মধ্যে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ তৈরি করে দিবেন ন্যাক আমলের প্রতি আল্লাপাক তাদেরকে উৎসাহী বানিয়ে দিবেন এবং হারাম কাজ থেকে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য তাদের মধ্যে সেই অনুভূতি আল্লাহ রব্বাল্লাহ আলমিন তৈরি করে দিবেন এই জন্য পাক বলছেন ওয়াহ হুদাল্ল আলমিন আল্লাহর এই ঘরের মধ্যে দুনিয়াবাসীদের জন্য হেদায়ত রয়েছে সম্মানিত ভাই ও বোনেরা এই জন্য পাক বলেন যেহেতু আমার এই ঘর বরকতময় যেহেতু এই ঘরে হেদায়ত আছে সুতরাং যে ব্যক্তি আমার এই ঘরে আসার মতো সামর্থ্য আছে যে ব্যক্তি শারীরিকভাবে আর্থিকভাবে সামর্থ্যবান আমার এই ঘরে পৌঁছার মতো সে যেন অবশ্যই আমার এই ঘরের হজ সম্পাদন করে আল্লাপাক সামর্থ্যবান মুসলিম পুরুষ এবং নারীর উপরে এই হজ্জে বাইতুল্লাহ আল্লাহর গড়ের হস সম্পাদন করা আল্লাহ রব্লা আলমিন ফরস করে দিয়েছেন আল্লাহ সুবান করিমের অন্য আয়াত এরসাদ করেন ওয়া আতিমুল হজ্জাওয়াল যে তোমরা আল্লাহ রবাহ আলমিনের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরা সম্পাদন করো আল্লাহ রব্বাল্লা আলমিন হজের জন্য কয়েকটি মাস নির্দিষ্ট করে দিয়েছেন এবং বাকি সময়ে বছরের অন্য সময়ে ওমরার জন্য আল্লাপাক উন্মুক্ত করে দিয়েছেন এজন্য জন্য কোরআনে কারিমে আল্লাহ রব্বুল্লা আলমিনারসাদ করেন আল হজ্জু আশহ্মা হজ হল নির্দিষ্ট কয়েকটি মাস সাওয়াল জুল কাদা এবং জুল হজ্জা এই মাস এই তিনটি মাসের মধ্যে হজের কার্যক্রম সম্পাদিত হয় আর বাকি বছরের অন্যান্য সময় সবার জন্য ওমরা সম্পাদন করা ওমরা পালন করা সবার জন্য আল্লাপাক উন্মুক্ত রেখেছেন অর্থাৎ হজের নিয়মকানুন হজের নির্দিষ্ট সময় যদি আল্লাহর ঘরের তাওয়াফ এবং আরাফা মুজদালিফা মিনার যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হয় তাহলে সেটি ফরজ হজ হিসাবে আল্লাপাক কবুল করেন আর বৎসরের অন্যান্য সময় শুধুমাত্র আল্লাহর ঘরের তাওয়াফ এবং সফা মারওয়ার মধ্যে সাই করা হলে আল্লাহ আলামিন সেটিকে ওমরা হিসাবে কবুল করেন এবং সেটি সেই ওমরাটি হলো একজন মমিনের জন্য সুন্নাহ অর্থাৎ হজ আদায় করা জীবনে একবার এটি ফরজ এবাদত এবং একবার বা ততধিক ততোধিকবার অসংখ্যবার ওমরা পালন করা এটি একজন মমিনের জন্য সুন্নত এবাদত হিসাবে পরিগণিত হবে হজ ইসলামের এত একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে অত্যন্ত প্রিয় একটি আমল হল হজ্জে বাইতুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম আয়ুল আমাল আফদাল আমলগুলোর মধ্যে শ্রেষ্ঠ আমল উত্তম আমল কোনটি আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেন বিল্লাহি ওয়া বিল্লাহিউরহি আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনা এই ইমানটি হল সবচেয়ে উত্তম আমল জিজ্ঞাসা করা হলো কিলা তুমা মাদা ইয়া আল্লাহ সাল্লি আসাল্লাম ইমান আনার পরে আল্লাহ এবং রাসূলের প্রতি ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আফদাল আমল শ্রেষ্ঠ আমল আল্লাহ রব্লা আলমিনের কাছে কোনটি নবী সাল্লি সাল্লাম বলেন জিহাদ সাবির আল্লাহ রাস্তায় জিহাদ করা কিলা সুম্মা মাদা জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ সাল্লাম এর পরে কোন আমলটি সবচেয়ে বেশি আফদাল সবচেয়ে বেশি শ্রেষ্ঠ আল্লাহ রব্লা আলমিনের কাছে নবী সাল্লি সাল্লাম বলেন হাজুম্মা বরুর আল্লাহ রব্বুল্লাহ কাছে অত্যন্ত প্রিয় আমল হলো হজ্জে মাব্রুর মাবরুর এখানে নবী সাল্লা সাল্লাম হজ শব্দটির সাথে মাবরুর শব্দটি সংযুক্ত করেছেন মহাদেসিনে কেরাম বলেন মাবরুর শব্দের অর্থ হলো যেই হজের মধ্যে কোনো প্রকারের মাসিয়াত কোনো প্রকারের নাপরমানি থাকবে না যেই হজের মধ্যে নবী সাল্লা ইসলামের সুননা অনুযায়ী হজের কার্যক্রম সম্পাদন করা হবে যেই হজের নিয়ত খালেজ ভাবে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তার ফরজ আদায়ের উদ্দেশ্যে হবে এর এবং যেই হজ হালাল উপার্জনের টাকা দিয়ে হালাল অর্থ দিয়ে যেই হজ সম্পাদন করা হবে এরকম হজকে বলা হয় হজ্জে মাবরুর এটার আরেকটি নাম হলো হজ মাকবুল অর্থাৎ কবলীয়ত হজ এবং এটি একটি নাক্কার পূর্ণময় হজ নবী সাল সাল্লাম বলছেন হজ্জম মাব্রুর এই হাদিসে নবী সাল্লা ইসলাম আল্লাহ কাছে অত্যন্ত প্রিয় একটি আমল প্রিয় একটি আবাদত হিসাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হজে মাবরুরের বিষয়ে উল্লেখ করেছেন একজন হজ সম্পাদনকারী তাকে নবী সাল্লা ইসলাম আল্লাহ রাস্তার মুজাহিদ হিসাবে গাজী হিসাবে উল্লেখ করেছেন নবী বলেন আল গাজি ফি সাবির ওয়াল হাজ ওয়াল মতামের তামের ওয়ফদুল্লাহ নবী বলেন আল্লাহ রাস্তায় জেহাদের জন্য যিনি বের হন ওই গাজী যেমন আল্লাহ সবানার অত্যন্ত প্রিয় আল্হাদু আল মতামের ওয়ফদুল্লাহ যিনি হজের উদ্দেশ্যে গদ থেকে বের হন এবং যিনি ওমরার উদ্দেশ্যে গদ থেকে বের হন তিনি তিনিও রকম আল্লাহ রাস্তায় জেহাদকারীর মতো আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে অত্যন্ত প্রিয় এবং তিনি ফাইদা আজাবু তিনি যখনই কোনো দোয়া করেন আল্লাহ রব্বাল আলমিনের কাছে আল্লাহ রব্বালাহ আলমিন সেই দোয়া কবুল করেন এবং তিনি যা কিছু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে চাইবেন আল্লাপাক আ তাহু আল্লাপাক তাকে তা দান করেন অর্থাৎ এই হজ এবং অমরার জন্য যিনি গড় থেকে বের হবেন তিনি গাজী ফি সাবির্লাহ বা মুজাহিদ ফি সাবির্লাহর মতো তিনি আল্লাহ রব্লা আলমিনের কাছে অত্যন্ত প্রিয় এবং তিনি দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সফরে তিনি আছেন এই সফরে তিনি যত দোয়া করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে যা কিছু চাইবেন আল্লাহ রব্বল আলমিন তাকে তা দান করবেন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে এই হজের সফর ওমরার সফর এটি কত মোবারকময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর আমরা জানি ইসলামে জেহাদ একটি গুরুত্বপূর্ণ এবাদত এবং এটি অত্যন্ত ফজিলতময় আমল কিন্তু জেহাদে সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না বৃদ্ধ মানুষ শিশু নারী দুর্বল তারা জেহাদে যেতে পারে না তো নবী সাল্লি সাল্লাম তাদের জন্য জেহাদ হিসাবে হজ এবং অমরাকে উল্লেখ করেন আল্লাহ রসুল্লি সাল্লাম বলেন জেহাদুল কাবীর সগীর সগীর ওয়ীফে ওয়াল মার আল্হাজু আলমরা নবী সাল্লা বলেন যে বৃদ্ধ মানুষ শিশু নারী এবং দুর্বল এদের জন্য জেহাদ হলো আল্হাজ্জুআ আলমরা তাদের জেহাদ হলো হজ এবং ওমরা সম্পাদন করা তাহলে নবী সাল্লা সাল্লাম এখানে যারা জেহাদে যাওয়ার মতো সামর্থ্য নেই যারা জেহাদ করার মতো সামর্থ্য নেই তারা যেন জেহাদের ছাওয়াব থেকে জেহাদের ফজিলত থেকে মাহরুম না থাকেন এজন্য আল্লাপাক আল্লাহ পাক তাদের জন্য হজ এবং উমরার ব্যবস্থা করে সেই হজ ওমরাকে জেহাদ পিসাবির মতো ফজিলত বরকত আল্লাপাক তাতে দান করেছেন একজন হজ সম্পাদনকারী তিনি মাসুম হয়ে নিষ্পাপ হয়ে ঘরে ফিরেন আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন মন হজ্জালা দাথুহু নবী সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং সেই হজের মধ্যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জেদা ফিল হজ পাক বলেন হজের মধ্যে কোনো ধরনের ফাফাসার কোনো ধরনের ঝগড়া কোনো ধরনের গুনার কাজ অশ্লীল কথাবার্তা হজের মধ্যে থাকা যাবে না নবী সাল বলেন আল্লাহ রব্লা আলমিনের এই শর্তগুলো মেনে নিয়ে কোনো ব্যক্তি যদি হজ্জে বায়তুল্লার কাজ সম্পাদন করে রাজা আকাইয়াও মিনওয়ালাদু উম্মহু নবী সাল সালাম বলেন এই ব্যক্তি যেন আজকেই সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ট হলো ভূমিষ্ঠ শিশু যেরকম নিষ্পাপ থাকে এই হজ সম্পাদনকারী তিনিও এরকম মাসুম হয়ে নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরেন সুবহান আল্লাহ তাহলে হজ এমন একটি গুরুত্বপূর্ণ আবাদত যে আবাদতের মাধ্যমে সমস্ত গুণা থেকে মুক্ত হয়ে তিনি নিষ্পাপ হয়ে একেবারে শিশুর মতো নিষ্পাপ শিশুর মতো হয়ে হজ থেকে ফিরে আসেন তাহলে আমরা বুঝতে পারি যে এই হজ কত মোবারকময় এবং ফজিলতময় একটি আবাদত নবী সাল্লি সাল্লাম আরেকটি হাদিসে আরও হজের ফজিলত বর্ণনা করে নবী সাল বলেন আল ওমরা তুইরা কফতলিমা বাইনা হুন্না ওয়াল্ হজ্জুল মবরুর লাইহু জাজা উন ইল জান্না নবী সাল্লাম বলেন এক উমরা থেকে আরেক উমরা মধ্যখানে যে সকল গুণা হয়ে যায় আল্লাফাক এই উমরার কারণে সেটি কাপ্পারা হিসেবে গুণা দূর করে দেন আর হজ্জে মাবরুর এমন একটি আবাদত লাইসা লাহু জাযাউনিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন হজ্জামাবরুরের প্রতিদান শুধু মাত্র জান্নাত ছাড়া আর কিছুই দেন না আল্লাহ